আজকের ভিডিওটা একটু অন্যরকম। এমনিতে আপনারা আমার চ্যানেলে লাইফস্টাইল ব্লগ দেখেননি বললেই চলে, তবে আজকের ভিডিওটা একটু লাইফস্টাইল ব্লগই হতে চলেছে। আজকে যাচ্ছি বর্ধমান আইনক্স সিনেমা দেখার জন্য। আমাদের আরামবাগে সিঙ্গেল স্ক্রিন হল আছে, কিন্তু কোয়ালিটি একেবারেই ভালো না, তাই আমাদের আরামবাগে একটা মাল্টিপ্লেক্সের খুব দরকার। একটা মাল্টিপ্লেক্স হলে আরামবাগবাসীকে আর 50 কিলোমিটার জার্নি করে শুধুমাত্র সিনেমা দেখার জন্য আর বর্ধমান যেতে হবে না। আর আজকের রাস্তায় ছিল প্রচণ্ড গরম, তাই মাঝ রাস্তায় দাঁড়িয়ে নিয়েছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস খাওয়ার কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায় বর্ধমানের জ্যামে, না মানে দামোদর নদীর ব্রিজে। ব্রিজের ওপর প্রায় আধ ঘন্টা জ্যামে আটকে থাকার পরে ফাইনালি পৌঁছে যাই তেলিপুকুর। তেলিপুকুর থেকে 2 কিলোমিটার মতো গেলেই পড়বে আইনক্স। ওই যে বাঁদিকে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওইটাই বর্ধমান আর্কেড, যাতে রয়েছে আইনক্স। এই দেখুন কি সুন্দর লাগছে, চারিদিকে অনেক আন্দোলন হচ্ছে। আমিও ভাবছি আরামবাগে মাল্টিপ্লেক্স চাই বলে একটা আন্দোলন করব। এটা আবার সত্যি ভাববেন না, মজা করলাম কিন্তু। যাই হোক, এখন দুপুর 2:10 মতো বাজে। বিরিয়ানি দিয়ে লাঞ্চটা সেরে তারপর ভেতরে ঢুকবো। সো লেটস গো। এই প্রথম এখানে আসছি এমন নয়, এর আগেও বেশ কয়েকবার এসেছি, কিন্তু এবারে যে মুভিটা দেখতে এসেছি তার ক্রেজ আলাদাই। অনলাইন টিকিট বুকিং করতে গেছিলাম, বুক মাই শো খুলে দেখি সব হাউসফুল, তাই বাধ্য হয়ে পরের দিন টিকিট বুক করলাম, দিয়ে রবিবারের বদলে সোমবার এলাম। শো শুরু হতে এখনো 50 মিনিট মতো বাকি, তাই ততক্ষণ আপনাদের চারপাশটা একটু দেখায় চলুন। এখানে মোটামুটি সবই আছে, জামা কাপড়, মোবাইল, অ্যাক্সেসরিজ থেকে শুরু করে ডমিনোজ। এত কথার মাঝে নিজের ইন্ট্রোটাই দেওয়া হয়নি। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ সুহানি। আজকে আমি চলে এসেছি বর্ধমান আইনক্স জওয়ান মুভি দেখতে। এখন এসে গেছি আইনক্সে, আর এখানেও টিকিট কাউন্টার রয়েছে, কিন্তু আমি টিকিট কাটবো না, কারণ আমার অনলাইন বুকিং আছে। সিকিউরিটি চেক ইন করিয়ে নিলাম, তারপর যাই ভেতরে গিয়ে একটু ফটোশুট করে নিই। আর এদিকটাই পপকর্ন কফির স্টলগুলো ছিল। আর এত বকতে বকতে টাইম হয়ে গেছে, চলুন এবার সিনেমা দেখতে যাই। খুব বেশি ক্লিপ দেব না, কিন্তু দর্শকের চিৎকারে জওয়ানের ক্রেজটা বুঝতে পারবেন। মুভি এবার শেষের দিকে, তবে সঞ্জয় দত্ত, বিজয় সেতুপতি আর শাহরুখ খান মিলে পুরো ফাটিয়ে দিয়েছে। এবার বাড়ি ফেরার পালা। তার আগে আমার কেমন লাগলো সেটা একটু বলে নি। একেবারে পয়সা উসুল মুভি। শাহরুখ খানের ক্যারিয়ারে বেস্ট অ্যাকশন মুভি হচ্ছে জওয়ান। বিশাল এনজয় করেছি, একেবারে সেরা 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 মুভি। আর যারা রটাচ্ছে হল ফাঁকা, তারা প্লিজ একবার হলে গিয়ে দেখুন, একেবারে হাউসফুল যাচ্ছে প্রতিটা শো। আমাদের সমাজের চারিপাশে কুকর্মের বিরুদ্ধে লড়াই করা নিয়ে এই মুভিটা, সবার দেখা উচিত। এই ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, যাতে আমার সব ভিডিওর আপনারা আপডেট পান। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজ থেকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, আজকের মতো টাটা।